তো এই গাইস কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তো আমি আর ভাই বিকাল হলো একটু বাইরে থেকে ঘুরতে বেরোলাম। আমাদের রুমের পাশেই একটা পার্ক ছিল, সেই পার্কের দিকে আমি আর ভাই বিকাল হলো, ভাবলাম একটু ঘুরে আসি গিয়ে। পার্কটা বেশ সুন্দর, আমরা দুজনে এখন যাচ্ছি ঘুরতে, নতুন জায়গা, বেশ দারুণ লাগছে। এবার যেতে যেতে কিছু সময় পরে রাস্তার পাশে একটা দোকান দেখতে পেলাম, দেখলাম সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। আমি আর ভাই দুজন থেকে তো অবাক যে সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। আমরা ওখানে অ্যাকচুয়ালি কফি খেতে গেছিলাম, কফি নিলাম, এটুকু কফির দাম 5 টাকা মালদ্বীপের, তার মানে আমাদের ইন্ডিয়ার 25 টাকা। এই খেয়ে দেখি কেমন। এবার তারপর দুটো সিঙ্গাড়াও আমরা অর্ডার করলাম। সিঙ্গাড়া দেখে তো বেশ ভালোই লাগছিলো, গরম ছিল সিঙ্গাড়াগুলো অবশ্য। এই সিঙ্গাড়ার পিস হচ্ছে 5 টাকা, আমাদের ইন্ডিয়ান যে সিঙ্গাড়াদের সাইজ তার থেকে একটু হালকা বড়। 5 টাকা মানে মালদ্বীপের একটা সিঙ্গাড়া আমাদের ইন্ডিয়ান 25 টাকা পড়ে। এবার যাই হোক, ভাই কফি খেলো, আমি বললাম টেস্টটা কেমন, ও বললো ভালো, বেশ কফিটা বেশ সুন্দর। সিঙ্গাড়া আমাদের ওখানে যেমন আলু মিক্স করে সিঙ্গাড়ার মধ্যে দেওয়া হয়, আর এখানে একটু অন্যরকম, কিন্তু একেবারেও খারাপ না, ভালো, মোটামুটি খারাপ না। কফিটা বেশ সুন্দর ছিল, 25 টাকা হলেও কফিটা বেশ সুন্দর ছিল। এবার আমাদের চোখে হট করে একটা বিড়াল পড়লো, দেখলাম একটা স্কুটির উপরে বেশ সামনে শুয়ে আছে, দারুণ লাগছিলো। এইখানে অবশ্য মালদ্বীপে কুকুর পাওয়া যায় না, মানে কুকুর রাস্তাঘাটে দেখা যায় না, কিন্তু বিড়ালগুলো দেখা যায়। ইন্ডিয়ান আমাদের যেরকম বিড়াল দেখা যায় ওই রকমই অনেকটা, ওর থেকে একটু সাইজে বড়, কিন্তু বিড়ালগুলো চেহারা খুব সুন্দর, দারুণ কিউট বিড়ালগুলো, আর বিড়ালগুলো খুব সভ্য, দারুণ। এবার একটা জায়গায় গেলাম, এই যে পার্কটা আমরা এসেছি, এখানে প্রচুর পরিমাণে পায়রা দেখা যায়, প্রচুর পায়রা। এই পায়রাগুলো দিনের বেলা দেখা যায় না, মানে দুপুরবেলা সকালবেলা দেখা যায় না, অত বিকালবেলায় প্রচুর পায়রা এখানে আসে, মানুষে খাবার দেয়। এই যে ওইদিকে উড়ে যাচ্ছে, ওইদিকে একজন খাবার দিয়ে ডাকছিল, তাই উড়ে যাচ্ছে। ওখানে একজন খাবার দেওয়ার জন্য ডাকছিল, যার জন্য পায়রাগুলো গেল। এই যে এই মহিলাটা খাবার দিচ্ছিল, এবার এই বাচ্চাটা, বেশ সুন্দর পায়রাগুলো, কাছে গেলে ওড়ে না, খাবার দিলে চলে আসে। এরপরে এই মুরগিটা চোখে পড়লো, মুরগিটা বেশ দারুণ লাগলো, মানে কালার বেশ দারুণ। এখানে অনেকগুলো মুরগি পোষায়, রাস্তার পাশে একটা জায়গা আছে পোষার জন্য, ছোটো ছোটো ঘর এর মধ্যে এরা থাকে, বেশ সুন্দর জিনিসগুলো, আর এরা খুব সভ্য। এরপর এই লোকটাকে দেখতে পেলাম দূর থেকে, দুটো পাখি নিয়ে এসছে উনি সঙ্গে করে। প্রথম চিকল দিয়ে বাঁধা ছিল, পাখি দুটোকে ছেড়ে দিল, ছাড়ার পরে দেখলাম ওনার গায়ে সবসময় পাখি দুটো থাকে, খাবার দিচ্ছে লোকে, খাবার খাচ্ছে। ইনি এখানে রোজই আসে বিকালে, রোজ এসে বিকালবেলায় পাখি দুটোকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওরা ওদের মতন ঘুরে বেড়ায়, আবার সন্ধ্যার আগে ওই লোকটা ডাকে, আবার ওনার কাছে চলে আসে, বেশ দারুণ। এবার উনি এই পাখি দুটোকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলো। এইখান থেকে উনি প্রতিদিন এই পাখি দুটোকে ছাড়ে, এখান থেকে বিকালবেলা ছাড়ে, ছাড়ার পরে এই পাখি দুটো আবার যখন সন্ধ্যা হয় তার আগে ওনার কাছে চলে আসে, উনি ডাকে ওনার কাছে চলে আসে, রোজই নিয়ে আসে এখানে, এই ছেড়ে দিল, আবার সন্ধ্যার আগে ডাকবে, উনি চলে আসবে পাখি দুটো। এবার পাশে এক জায়গায় ময়ূর আছে, এই ময়ূরগুলো 4-5টা ময়ূর আছে, খুব সুন্দর দেখতে, আটকা থাকে অবশ্য ময়ূরগুলো, ছাড়া হয় না, কিন্তু ময়ূরগুলো খুব সুন্দর দেখতে। এই ময়ূর আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, অনেকেই দেখেছো, এটা একই রকম, বেশ সুন্দর ময়ূরগুলো দেখতে। এরপর হট করে নজর গেল এই রামধনুর দিকে, 7টা কালার সমুদ্রের মাঝে পুরো ব্রিজের সাইড দেখছিল, বেশ দারুণ লাগছিলো দেখতে। এটা হচ্ছে এই পার্কের পাশেই যে সমুদ্রটা, ওর ভিউটা দারুণ লাগে বিকালবেলা দেখতে এই জায়গাটা। এই জায়গাটায় কিছু কিছু বসার জায়গা আছে, মানুষ এখানে বসে একটু বিকাল হলে গল্প করে, আড্ডা মারে। এখানকার ভিউটা খুব সুন্দর। এই ব্রিজটা অনেকটাই বড়, দূর থেকে হয়তো ছোটো মনে হতে পারে, অনেকটাই বড়। এবার এখানে দেখলাম দুটো বিড়াল, মানে এইগুলো হচ্ছে পোষা বিড়াল, এখানকার মানুষই বিড়ালগুলো পোষে, দারুণ, মানে আমি এরকম বিড়াল আগে নিজের চোখে কখনো দেখিনি, দারুণ লাগছিলো বিড়াল দুটো দেখে। তো কিছুটা টাইম একটু বিড়াল দুটো দেখলাম, একটু ভিডিও করে নিলাম বিড়াল দুটোর। তো এটা হচ্ছে এখানে রাতের বেলার ভিউ, রাতের বেলায় খুব ভালো লাইট লাগানো আছে। এবার এই এই জায়গাটাই মানুষে অনেক রাত পর্যন্ত বসে গল্প করে, আড্ডা মারে, দারুণ ভিউ। আর লাইট পোস্টগুলো খুব সুন্দর সুন্দর লাইট পোস্ট গাছের মধ্যে, ক্যামেরার থেকে নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগে, দারুণ লাগলো। আমরা রোজ এই টাইমে এখানেই অনেকটা সময় কাটাই, গল্প করি। এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম, এখান থেকে আমাদের রুম বেশি সময় লাগে না, 1-2 মিনিট লাগে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। পরে ভিডিওর জন্য অপেক্ষা করো আর একটু লাইক, ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। টাটা।